মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি সুন্দর রেসিপি। তোমরা আমার এই রেসিপিটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে আমি বানাবো লাউ সহযোগে ডাল। এটা করতে কী কী লাগে আমরা সেটা দেখে নেব। প্রথমে আমি 350 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি এবং আমি একটা লাউকে হাফ করে কেটে নিয়েছি, ঠিক এই সাইজে দেখুন, ঠিক ছোট ছোট লম্বা লম্বা করে এই সাইজে এটা কেটে নিতে হবে। এরপর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা আমি ধুয়ে নেব। এরপর আমি একটা প্রেশার কুকারে 2 বাটির মতো জল অ্যাড করব। এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। ডালটাকে এর মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। পুরো ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর মুখটা এঁটে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা 10 থেকে 12 মিনিট সময় নেবে বড় জোর। 5টা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব, তখন ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে। 5টা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব, দেখুন ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপরে আমি কুচি করা লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো দিয়ে দেওয়ার পর এটা আবারও সিদ্ধ করতে হবে। আমার লাউগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 বাটি জল দেব এবং দেব কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর মুখটা আবারও আটকে দেব। যতক্ষণ না 2টো সিটি মারে আমি এটা হতে দেব। 2টো সিটি মারবার পর আমি এটাকে আবারও নামিয়ে নেব। দেখুন লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটার সাথে মিক্স হয়ে গেছে। এটা এবারে ডাল কাঠি দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এরপর আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেবো কিছু কুচি করা তেজপাতা। আমি 2টো তেজপাতা দেবো মিড়িল দিয়ে চিড়ে। তেজপাতাটা ভাজা হতে একটু সময় দেবো। এরপর আমি এর মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মিড়িল থেকে আমি কেটে দেবো। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। একবার ভালোভাবে নেড়ে নেবেন যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি অ্যাড করব। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে ডালটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা লাউ ও ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমরা কিছুক্ষণ এটা নাড়তে থাকব। এরপর যখন এটা ফুটে উঠবে তার কিছুক্ষণ পর আমরা এটা নামিয়ে নেব। 7 থেকে 8 মিনিট এটা ফুল আঁচে ফোটাতে থাকবেন, তারপরে এটাকে নামিয়ে নেবেন। এটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন এবারে এটা আমি নামিয়ে নেব। এরপর ওপর দিক থেকে কিছুটা জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দেবো, এটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, ভালো থেকো, সুস্থ।